বাংলাদেশে বহু ইঞ্জিনিয়ার আছে, আছে না নাই? হ্যাঁ, 5 কোটি টাকা যদি রাস্তার বাজেট হয়, 2 কোটি টাকার কাজ হয়, 3 কোটি টাকা কোথায়? গায়েব, গায়েব, গায়েব। রডের বদলে বাঁশ, কথা বলেন না? আছে না নাই? রডের বদলে বাঁশ, পাথরের বদলে মাটি, পাথরের বদলে ইট। এই তো বাংলাদেশের উন্নয়ন চলছে। এখন এত উন্নয়ন, একটু গোলাগঞ্জে যান। গোলাগঞ্জ গেছে? গাড়ির জ্বালা তো শুধবই, আপনার কোমরে জ্বালাও যায়। আর আমাদের শিক্ষামন্ত্রী হুজুর বলতেছেন, কি বলেছিলেন যে একটু ভদ্রতার সাথে ঘুষ খাই না? আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন এক মাজলিসে যে হুজুররা যদি ইঞ্জিনিয়ার হইত তাহলে রোডের বদলে বাস দিল অন্তত পক্ষে, উনি বলেছিলেন। একবার পত্রিকায় আইসে, আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ, যে সত্তা, যে মহা ক্ষমতাবান, আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, শোনার সুযোগ দিয়েছেন, ওই মহা ক্ষমতার অধিকারী সত্তার নাম কি আপনারা বলতে পারেন? আওয়াজ করে বলবেন, আল্লাহ। আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের ইলাহ, আমাদের মাবুদ আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মৌলিক নাম, জাতি নাম আল্লাহর সাথে আল্লাহর আরো অনেক নাম আছে। আল্লাহর সর্বমোট নাম কয়টি? 99টি নাম। এটা আমার মুখের কথা না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন, আমাদের নবী বলেছেন যে আল্লাহর 99টি নাম মুখস্থ করে আয়ত্ত করতে পারবে, রাসূল বলেন মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99 নাম আয়ত্ত করতে পারলে জান্নাতে প্রবেশ করবে। আমার বক্তব্য না, আমাদের নবীর বক্তব্য। আওয়াজ করে বলেন, কার বক্তব্যটা? নবী বলেছেন আল্লাহর 99 নাম আয়ত্ত করতে পারলে ঠিকানা কোথায় হবে? বলেন, জান্নাত হবে। যদি আমাদের সমাজে প্রশ্ন করা হয়, আজকে এই প্যান্ডেলে যদি আমি প্রশ্ন করি কয়জন আল্লাহর 99 নাম মুখস্থ পারেন, আমার বিশ্বাস পিচ্চি ছোট বয়সের কয়েকটা বাচ্চা ছাড়া আর কেউ হাত তোলার সাহস করবেন। আলহামদুলিল্লাহ, 60 বছর 70 বছর হয়ে গেল আল্লাহর 99 নাম মুখস্থ করতে পারি নাই, জান্নাতে যাওয়ার এত সহজ রাস্তা আমি এখতিয়ার করতে পারি নাই। কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন কিছু ছোট ছোট বাচ্চা রয়েছে, 7 বছর 8 বছর 5 বছরের বাচ্চা, তাদেরকে যদি প্রশ্ন করেন তুমি কি আল্লাহর 99 নাম মুখস্থ পারো, সে বলবে শুধু মুখস্থ পারেই না, তর্জমা অনুবাদ সহ পারি। এই বাচ্চাগুলো কোথায় তৈরি হয়? সিলেটের এমসি কলেজে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না, মদন মোহন কলেজে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে না। আল্লাহর 99 নাম মুখস্থ করে জান্নাতের রাস্তা এখতিয়ার করার মতো এই প্রশ্ন করলে উত্তর দেবার সাহস করবে তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা। আল্লাহর 99 নাম মুখস্থ করলে লাভ না ক্ষতি? আওয়াজ করে বলেন, কাজে যারা এখনো মুখস্থ করতে পারে নাই, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, চেষ্টা করব আজ থেকে আল্লাহর 99 নাম মুখস্থ করার। চেষ্টার ভিতর দিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়,
আর মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহ 99 নাম মুখস্থ করতে নাও পারি, আমার চেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে দুনিয়ায় মুখস্থ করতে না পারলেও হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ 99 নাম মুখস্থ করার যোগ্যতা দিয়াই উত্থান করবেন ইনশাআল্লাহ। আমরা হাত তুলে এই ওয়াদা নিতে পারি আল্লাহ 99 নাম মুখস্থ করব তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ 99 নাম, এর মধ্যে মৌলিক নাম হলো আল্লাহ, বাকিগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। বলেন দেখি আল্লাহর গুণ আছে নি না নাই? আল্লাহর কোন গুণ নাই? হ্যাঁ, আল্লাহর মতো গুণ আর কারো আছে? পরিপূর্ণ গুণের অধিকারী আল্লাহ। আল্লাহর যে গুণ রয়েছে এই গুণ মানুষকেও অর্জন করতে হবে। যেই মানুষটা আল্লাহর আখলাক আর গুণ অর্জন করতে পারবে এই মানুষটাই সোনার মানুষ হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ। ও আমার উম্মতরা, আল্লাহর চরিত্রে আল্লাহর গুণে গুণান্বিত হও। আমরা কার গুণে গুণান্বিত হব? আল্লাহর। আল্লাহর একটা গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন? কারো সাথে ওয়াদা ভঙ্গ করেন? আজানের পরে আমরা দোয়া পড়ি, দোয়ার শেষে কি আছে? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আল্লাহ, তুমি ওয়াদা ভঙ্গ করো না। বাংলাদেশ বেতারে আজানের পরে দোয়া পড়ে তর্জমা করে কি বলে, নিশ্চয় তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। আর আমাদের আখলাক চরিত্র কি? ওয়াদা ভঙ্গ করাটাই এখন ডিজাইন হয়ে গেছে। সেটা বলেন না, ওয়াদা ভঙ্গ করারে কি ডিজাইন? আমি কত বড় নেতা, ওয়াদাও ভঙ্গ করতে জানি। যারা দুনিয়ায় ওয়াদা ভঙ্গ করে, আল্লাহর নবী বলেন যে অঙ্গীকার ভঙ্গ করে তাকে বিশ্বাস করা যায় না। যে চেয়ারম্যান ওয়াদা ভঙ্গ করে এই চেয়ারম্যানকে বিশ্বাস করা যায় না। যে এমপি ওয়াদা ভঙ্গ করে এই এমপির কাছে জনগণের অধিকার নিরাপদ নয়। যে রাষ্ট্রপতি ওয়াদা ভঙ্গ করে তার কাছে রাষ্ট্র নিরাপদ নয়। যে মন্ত্রী ওয়াদা ভঙ্গ করে এই মন্ত্রীর কাছে রাষ্ট্র জনগণ নিরাপদ থাকতে পারে না। নবী বলেছেন যারা ওয়াদা ভঙ্গ করে তাকে বিশ্বাস করা যায় না। যে কোনো সময় সে গদ্দারি করতে পারে, মুনাফিকি করতে পারে। আল্লাহর আখলাক আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আর আমাদের ডিজাইন হয়ে গেছে ওয়াদা ভঙ্গ করা। আজ থেকে ওয়াদা করি আমরা কোনোদিন ওয়াদা ভঙ্গ করব না। রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহর আখলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন কারো উপরে জুলুম করেন না। আমরা জুলুম করি কি করি না? কথা বলেন না, কেউ জুলুম করি না আমরা। জুলুম কাকে বলে? জুলুম কাকে বলে? বাঙালি জাতি জুলুমের একটা অর্থই মুখস্থ করেছে, কাউকে ঘুষি মেরে মেরে জুলুম, টাকা মেরে দেওয়া জুলুম আমরা মনে করি। কারো জমিন দখল করা অবৈধভাবে আমরা জুলুম মনে করি। কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা আমরা জুলুম মনে করি। জুলুম শুধুমাত্র এই কয়েকটা কাজের মাঝে সীমাবদ্ধ নয়। উলামায়ে কেরাম মুরব্বীরা এখানে উপস্থিত আছেন, জুলুম বলাই হয় ওয়াযউ শাইই ফি গাইরি মাহালি, কোন জিনিসকে যথাস্থানে না রাখার নামই হলো জুলুম। কারো প্রাপ্য অধিকার না দেওয়ার নাম জুলুম। সেই হিসেবে মানুষ তার দেহের সাথে জুলুম করতে পারে, মানুষ তার স্ত্রীর সাথে জুলুম করতে পারে, মানুষ তার বাপ মার সাথে জুলুম করতে পারে, মানুষ আল্লাহর সাথে জুলুম করতে পারে, নবী তার নবীর সাথে উম্মত জুলুম করতে পারে, কুরআনের সাথে হাফেজে কুরআন জুলুম করতে পারে, এলেমের সাথে আউলামায়ে কেরাম জুলুম করতে পারে, মন্ত্রী এমপি দেশের জনগণের সাথে জুলুম করতে পারে, বাবা তার সন্তানের সাথেও জুলুম করতে পারে। তার মধ্যে থেকে একটা জুলুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের উপরে, মুসলমান নর নারীর উপরে দীন শিক্ষা অর্জন করা ফরজ করেছেন। দীন ইলম শিক্ষা করা কি? কথা বলেন, ফরজ। ভাইরা আমার, মানুষের উপরে কোন বিধান ফরজ হয় কখন? যখন সে সাবালক হয়, পরিণত বয়সে পৌঁছে, তখন তার উপরে কোন বিধান ফরজ হতে পারে? একটা মাসুম বাচ্চার উপরে নামাজ ফরজ হয় না,
মাসুম বাচ্চার উপরে রোজা ফরজ হয় না, মাসুম বাচ্চার উপরে যাকাত ফরজ হয় না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইলম শিক্ষা ফরজ করেছেন, 5 বছরের বাচ্চার উপরে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ না, তার উপরে ফরজ বিধানই নাই। ছোট বাচ্চার উপরে কোরআন হেফজ করা ফরজ না, সে তো নাবালিক বাচ্চা। আবার যদি দ্বীন ইলম বাচ্চা কালে শিক্ষা না দেওয়া হয়, বুড়া হলে শিখতে পারবে না। হুজুর বয়ান করেছেন মাগরিবের আগে। তাহলে বাচ্চা বয়সে দ্বীন ইলম শিক্ষা করার যে ফরজ, এই ফরজটা কোথায় থাকে? ওই বাচ্চা দ্বীন ইলম শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে, নবীর সুন্নাহ শিক্ষা করবে, এই ফরজ থাকে তার মা বাবার উপরে। তাহলে বাচ্চার ইলম শিক্ষার ফরজের দায়িত্ব কার উপরে? এখন কথা বলেন না, নিজের উপরে বলবে, আওয়াজ করে জবাব দেন। বাচ্চার যে দ্বীন ইলম শিক্ষা করার ফরজ, এটা কার উপরে? তার মা বাবার উপরে। সুতরাং যে মা বাবা তার নাবালক সন্তানকে এলেম শিক্ষা দিবে না, কোরআন শিক্ষা দিবে না, কোরআনের বিধান শিক্ষা দিবে না, পাক নামাক শিক্ষা দিবে না, হালাল হারাম শিক্ষা দিবে না, তাহলে ফরজ তরক করার কারণে আল্লাহ ওই মাসুম বাচ্চাকে পাকড়াও করবেন না, ওই মাসুম বাচ্চার উপরে জুলুম করার কারণে পিতা মাতাকে আল্লাহ হাশরের ময়দানে পাকড়াও করবেন। আজকে বিভিন্ন জায়গায় আমাদেরকে বিষয়বস্তু দেখে পিতা মাতার কি হক, কোন জায়গায় এই বিষয় দেয় না পিতা মাতার উপরে সন্তানের কি হক। খোদার কসম করে বলছি, যে পিতা মাতার সন্তানের হক আদায় করবে না, ওই সন্তান বুড়াকালে পিতা মাতার হক আদায় করবে না। আগে তো আমাকে প্রশিক্ষণ দিতে হবে, আমি কি হক আদায় করেছি? ভাইরা আমার, মানুষের উপরে অন্যায় ভাবে আক্রমণ করা, জায়গা জমিন দখল করা যেমন জুলুম, সন্তানকে দ্বীন ইলম শিক্ষা না দেওয়াটাও সন্তানের উপরে পিতামাতার পক্ষ থেকে জুলুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা আয়াত বলেছেন, কিঞ্চিত আলোচনা তো হুজুর করেছেন, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যেখানে আসছে এই জন্য একটু বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, لا تقتلوا اولادكم من املاق نحن نرزقكم واياهم। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ও পৃথিবীর মানুষেরা, لا تقتلوا اولادكم خشيه املاق। আল্লাহ বলেন, অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। কে বলেছেন? আল্লাহ। এখন হত্যা দুই প্রকার, হত্যা কত প্রকার? দুই প্রকার। একটা হলো কাউকে জিসমানি ভাবে হত্যা করা, তার দেহ হত্যা করে ফেলা। আরেক প্রকারের হত্যা আছে, কোন মানুষ দেহগত ভাবে দৈহিক ভাবে হত্যা করে না, কিন্তু রুহানি ভাবে হত্যা করে ফেলে। দৈহিক ভাবে হত্যা, বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের নামে মা বাবা তার সন্তানদেরকে হত্যা করে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? এতদিন স্লোগান কি ছিল? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এটা স্লোগান ছিল। এখন নতুন করে স্লোগান, দুটির বেশি তিনটি নয়, একটি হলে ভালো হয়। দুটির বেশি তিনটি নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগান মতে যারা আমল করছে তারা যে কেমন বিপদে আছে আমি প্রত্যক্ষদর্শী। আমার দূর সম্পর্কে আত্মীয়, সম্পর্কে খালাতো ভাই হয়, আপন না, আপডেটেড মানুষ, উনি বিয়ে করছে, সন্তান দুইটা, দুই ছেলে, আবার যেন সন্তান না নিতে পারে, সুবহানাল্লাহ, খাতামা একেবারে চিরস্থায়ীভাবে বন্ধ করছে। বুঝেন নাই কিছু, প্রাপ্ত বয়স্ক বুঝতে আছেন, একেবারে বন্ধ করছে, আর সন্তান হবে না। দুইটা ছেলে আল্লাহ দিয়েছেন, খুব সুন্দর চেহারা, বাবাও খুব সুন্দর, মাও খুব সুন্দর, আল্লাহর কি কুদরত। দুই নম্বর ছেলেটা বয়স যখন 5 বছর হলো, ব্রেইনে টিউমার হয়ে মারা গেছে। আছে কয়টা? দেখলেন না, এক নত্তা। এই এক নত্তা আরেকদিন মায়ের সাথে কোথাও বেড়ানোর জন্য রওনা হয়েছে, পিছন থেকে ট্রাকে ধাক্কা দিছে, রিকশায় ধাক্কা দেওয়ার সাথে সাথে মা ছেলে দুজন হসপিটালে, মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে রাখছেন, ওই সন্তানটাও মারা গেছে। এখন কয়টা হইলে ভালো হয়? এখন স্লোগান কে দিব? একটা হইলে ভালো, জিরো হইলে ভালো হয় না আমার। একটা হলে জন্ম নিয়ন্ত্রণের ভাবে সন্তানকে জিসমানি ভাবে হত্যা করা, আর একটা হইলে বেঈমান বাবা
নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, শরীয়ত শিক্ষা দেয় নাই, নবীর আদর্শ দেয় মা বাবা শিক্ষা দেয় নাই, সে তার সন্তানকে রুহানি ভাবে হত্যা করেছে। জিসমানি ভাবে হত্যা করলে যেমন আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কোন সন্তানকে রুহানি ভাবে হত্যা করলেও আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আজকে আমরা জিসমানি ভাবে যেমনি ভাবে হত্যা করছি, রুহানি ভাবে হত্যা করে যাচ্ছি। যারা জিসমানি ভাবে হত্যা করে তাদের উত্তর যেমন, যারা রুহানি ভাবে তার সন্তানকে হত্যা করে তাদের উত্তরও তেমন। অর্থাৎ জিসমানি ভাবে যারা হত্যা করে তারা কি জবাব দেয়? কই অধিক সন্তান হলে লালন পালন করতে পারবো না, আমার এত সামর্থ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকতুল আওলাদাকুম খাশিয়াত ইমলাক, ও বান্দারা অভাবের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। রিজিক দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ, আর তুমি রিজিকের অভাবে তুমি হত্যা করো সন্তান। যারা জিসমানি ভাবে হত্যা করে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে, কেন করে? কিভাবে খাওয়াবো? ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে রুহানি ভাবে যারা সন্তানকে হত্যা করে, মাদ্রাসায় পাঠায় না, দিনে শিক্ষা দেয় না, তাদেরও এই উত্তরটাই দেয়। মাদ্রাসায় বললে কি খাইবো? 500 টাকা বেতন দিয়ে 5000 টাকা বেতন দিয়ে বর্তমান জমানায় চলা যায়? এই জন্য মাদ্রাসায় দেয় নাই, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এমন ইঞ্জিনিয়ার হয় নিজের জন্মদাতা পিতামাতাকে আগুন জ্বালায় হত্যা করে। সেটা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, তাহলে যারা সন্তানকে জিসমানি ভাবে হত্যা করে তারাও জুলুম করে, যারা সন্তানকে দিনই শিক্ষা না দিয়ে রুহানি ভাবে হত্যা করে তারাও জুলুম করে। আল্লাহ জুলুম করে? কথা বলেন, আল্লাহর আখলাক কি? আল্লাহ জুলুম করে? তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, এ আমার উম্মতরা আল্লাহ পাক রব্বুল আলামিনের চরিত্র অর্জন করো, আল্লাহর আখলাক অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে জুলুম করতে পারেন না, কাজে তোমরাও জুলুম করবে না। সন্তান হত্যা করে তোমরা সন্তানের উপরে জুলুম করবে না, পিতামাতার সাথে বেয়াদবি করে জুলুম করবে না, উস্তাদের সাথে বেয়াদবি করে তোমরা জুলুম করবে না। তাহলে আল্লাহর আখলাক আছে নি না নাই? তা আল্লাহর নাম মৌলিক নাম আল্লাহ, বাকি আল্লাহর নামগুলো হলো আল্লাহর সিফতি নাম, গুণবাচক নাম। আল্লাহর যতগুলো গুণবাচক নাম তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সর্বপ্রথম আল্লাহর যে গুণটির কথা উল্লেখ করেছেন কোরআনে, সেই গুণবাচক নামটি হলো আর রহমান। বলেন আর রহমান কার নাম? বলেন কার নাম? আল্লাহ। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরার কয়েকটি আয়াত কোরআনে কারীমের, এই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জাতি নাম দিয়ে শুরু করেন নাই, আল্লাহর রহমান নাম দিয়ে শুরু করেছেন। এরপরে মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লামাল কোরআন আর রহমান। আল্লাহ রহমান বলছেন, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আল্লামাহুল বায়ান, আল্লাহ শুধু মানুষ সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাক শক্তি সুন্দরভাবে কথা বর্ণনা করার শক্তিও দিয়েছেন মানুষকে। কে? আল্লাহ। এখন এই সূরাটা আল্লাহ শুরু করছেন কি দিয়া? রহমান দিয়ে, আর রহমান। ভাইরা আমার, এখন আর রহমান শব্দের অর্থ কি? রহমান শব্দ আসলো কোথেকে? রহমান শব্দ নির্গত হয়েছে রহমাতুন শব্দ থেকে। কোন শব্দ থেকে? রহমাতুন। রহমাতুন শব্দের অর্থ কি? বাংলায় এক শব্দে আমরা অনুবাদ করি দয়া। রহমাতুন শব্দের অর্থ দয়া, কিন্তু শুধুমাত্র রহমাতুন শব্দের দয়া অর্থ করলে পুরো হক আদায় হয় না। এই রহমাতুন শব্দের মূল মর্ম কি? মূল মর্ম হলো অন্যকে উপকার পৌঁছে দেওয়া, অন্যের উপকার করা। রহমাতুন শব্দের অর্থ আরেকজনের উপকার করা, আরেকজনের প্রতি রহম করা, আরেকজনের কাছে উপকার পৌঁছে দেওয়া, এটা হলো রহমাতুন শব্দের মূল মর্ম। সেখান থেকে নির্গত হয়েছে আর রহমান, আল্লাহর নাম। আরেকটি শব্দ আছে আর রহিম, আমরা যখন বিসমিল্লাহ পড়ি তখন দুটো শব্দ আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আছে নি? এখন রহমান শব্দের অর্থ কি? রহিম শব্দের অর্থ কি? রহমান শব্দের অর্থ
রহমাতুন শব্দ থেকে নির্গত হয়ে যে ওজনে যে মাপে শব্দটা নির্গত হয়েছে ফালানের ওজনে। এই রহমান শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু। রহমান শব্দের অর্থ সামান্য দয়ালু না অতি দয়ালু? সিলেটের মানুষ বুঝে এত আস্তে কথা কয়, জোরে জবাব দেন রহমান শব্দের অর্থ কি? আর একটু জোরে বলেন আওয়াজ করে, কি অর্থ? অতি দয়ালু। আরেকটা শব্দ আছে রহিম, রহিম শব্দের অর্থ হইল চির দয়ালু। দুইটা নাম আল্লাহ, একটা হলো রহমান আর একটা হলো রহিম। রহমান শব্দের অর্থ আল্লাহ অতি দয়ালু, রহিম শব্দের অর্থ হইল আল্লাহ চির দয়ালু। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম দয়ার অর্থের দুইটা নাম কেন? শুধু রহমান বললেই চলতো, শুধু রহিম বললেই চলতো, দুই নাম কেন? রহমান নাম কেন, রহিম নাম কেন? রহমান নামের সম্পর্ক কার সাথে, রহিম নামের সম্পর্ক কার সাথে? এই কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের বুঝতে হবে। ভাইরা আমার, জগৎ কয়টা কেউ জানেন না? কয় জগৎ? দুইটা জগৎ, একটা ইহকাল আর একটা পরকাল। একটা ইহকাল একটা পরকাল, একটা দুনিয়া আর একটা আখেরাত। আখেরাত বিশ্বাস করেন তো? কথা বলেন না? আমাদের ভিতরে আখেরাত বিশ্বাসটা আছে কিনা নাই? আমাদের ভিতরে আখেরাত বিশ্বাস আছে, কিন্তু নাস্তিক যারা তারা আখেরাত বিশ্বাস করে না। আর যারা আখেরাত বিশ্বাস করে না এরা সব ধরনের অপকর্ম করতে পারে। এই জন্য যারা আখেরাত বিশ্বাস করে এরা অপকর্ম করতে পারে না, নারী ধর্ষণ করতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না, কারণ তার ভিতরে আখেরাতের বিশ্বাস আছে। সে জানে দুনিয়া যায় করে আখেরাতে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এখন আল্লাহর এক নাম হইল রহমান আর একটা হইল রহিম। আল্লাহর রহমান নামের সম্পর্ক হলো ইহকালের সাথে, দুনিয়ার সাথে। আল্লাহর রহিম নামের সম্পর্ক হলো পরকালের সাথে। আমার আলোচনা যদি বুঝে থাকেন বলেন আল্লাহর রহমান নামের সম্পর্ক কিসের সাথে? বুঝেন না কথা, দুনিয়ার সাথে না আখেরাতের সাথে? আল্লাহর রহিম নামের সম্পর্ক কিসের সাথে? পরকালের সাথে। আল্লাহর রহমান নামের সম্পর্ক দুনিয়ার সাথে। এখন দুনিয়ার সাথে আল্লাহর রহমান নামের সম্পর্ক কেন হবে? রহমান নামের অর্থ মনে আছে আপনাদের? রহমান নামের অর্থ সামান্য দয়ালু না অতি দয়ালু? অতি দয়ালু বললো সামান্য দয়া বোঝায় না, বেশি দয়া বোঝায়। আল্লাহর দয়া কি পরিমাণ, আল্লাহর নিয়ামত কি পরিমাণ, আল্লাহর রহম কি পরিমাণ, পৃথিবীর মানুষ হিসাব করে শেষ করতে পারবে না আল্লাহর দয়া কি পরিমাণ। এখন আল্লাহর রহমান নামের সম্পর্ক দুনিয়ার সাথে কেন? ভাইরা আমার, এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে, এই পৃথিবীতে কত মানুষ বিগত হয়েছে, বর্তমানে কত মানুষ বসবাস করে যাচ্ছে, আরো কিয়ামত পর্যন্ত কত মানুষের জন্ম হবে আমরা কেউ জানি না। এই পৃথিবীতে যত মানুষ জন্ম হয়েছে, যত মানুষ বসবাস করছে, সকল মানুষ ধর্মের হিসাবে এক রকম না। কিছু মানুষ হলো মুসলমান, বাকি মানুষ হলো কাফের। বলেন পৃথিবীর সব মানুষ মুসলমান? আওয়াজ করে বলেন সব মানুষ মুসলমান না কিছু মানুষ মুসলমান? কিছু মানুষ মুসলমান আর কিছু মানুষ কাফের। কাফের যারা, এদের মধ্যে দুই কোয়ালিটি। এক প্রকার কাফের এরা আল্লাহ বিশ্বাস করে, এরা আল্লাহ মানে না, আখেরাত বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, কিছুই বিশ্বাস করে না। আছে না নাই? এদেরকে কি বলে? বুঝেন না আমার কথা, সিলেটি মাত যদি মাতি, আমি হবিগঞ্জের মানুষ, পারতাম না। এই পৃথিবীতে যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে কি বলে? আওয়াজ করে বলেন কি বলে? নাস্তিক। এরা আখেরাত বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কিছুই বিশ্বাস করে না। এই জন্য সব অপকর্ম নাস্তিকরাই করে। যারা আখেরাত বিশ্বাস করে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা হাশরের ময়দান বিশ্বাস করে না, এরা বোমা মেরে মানুষ হত্যা করতে এদের কোনো অসুবিধা হয় না, এরা তো আখেরাত বিশ্বাস করে না। যারা আখেরাতের বিশ্বাস লালন করে, যারা মহা ক্ষমতা আল্লাহকে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, যারা পুলসিরাত বিশ্বাস করে, যারা আল্লাহর আদালতে তারা এবার ভয় করে, এরা বোমা মেরে মানুষ হত্যা করতে পারে না, এরা ককটেল হামলা করে মানুষ মারতে পারে না, এরা গ্রেনেড হামলা করে মানুষ মারতে পারে না। এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে যত বোমা হামলার মারামারি হয় সব ওই আখেরাত অস্বীকারী, আল্লাহকে অস্বীকারী, রাসূলকে অস্বীকারী ও নাস্তিকরাই সকল বোমা হামলার জন্য দায়ী। মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলাম, ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ।
বিশ্বাস করে, আরেক দল কাফের আছে, এরা আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ঠিক নাই। আসেনি না নাই কেমনে? এরা আল্লাহ বিশ্বাস করে ঠিক, কিন্তু 33 কোটি দেবতাও মানে, আছে না? আল্লাহ বিশ্বাস করে আবার বট গাছও মানে, আল্লাহ বিশ্বাস করে মরিয়মকে আল্লাহর বউ মানে, আল্লাহ বিশ্বাস করে ঈসা নবীকে আল্লাহর ছেলে মানে, আল্লাহও বিশ্বাস করে আবার সকল ফেরেশতাকে আল্লাহর কন্যা সন্তান মানে, আছে না? মক্কার মুশরিক এরা আল্লাহর সাথে শিরিক করত, আবার আল্লাহর সাথে তাসবিহ করত। তাহলে আল্লাহর সাথে বিশ্বাসটা হলো আল্লাহর প্রতি বিশ্বাসটা শিরিক মুক্ত হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাসটা তাসবিহ মুক্ত হতে হবে। আল্লাহর সাথে শিরিক করলে ঈমানদার হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে তাসবিহ করলেও ঈমানদার হওয়া যায় না। শিরিক কাকে বলা হয়? মখলুককে আল্লাহর সাথে তুলনা করলে। আল্লাহ যেমন সন্তান দিতে পারেন, দরগাত গিয়ে ভক্তি দিয়া কয় বাবা দে সন্তান, সন্তান দেওয়ার একমাত্র মালিককে, আর একটা আওয়াজ করে বলেন কে? সন্তান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। কোন বাবা সন্তান দিতে পারে না, সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহর। কোন ফেরেশতার সন্তান দেওয়ার ক্ষমতা নাই, সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা আল্লাহর। কোন নবী ওয়ালীর সন্তান দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু কেউ যদি বিশ্বাস করে আল্লাহ যেমন সন্তান দিতে পারেন আমার বাবাও সন্তান দিতে পারে, আল্লাহর সাথে বাবার তুলনা করে শিরিক করবে, ঈমানদার হতে পারবে না। ঠিক তেমনি ভাবে তাসবিহ, আল্লাহকে মখলুকের সাথে তুলনা করলে এটাকে তাসবিহ বলা হয়। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে, দাম্পত্য জীবন পালনের মাধ্যমে নতুন আরেকটা মানুষের জন্ম দেওয়া, এটা মখলুকের কাজ, মানুষের কাজ। কেউ যদি বিশ্বাস করে মানুষ যেমন স্ত্রী গ্রহণ করে সন্তান জন্ম দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহও স্ত্রী আছে, আল্লাহরও সন্তান আছে। তাহলে আল্লাহর সাথে তাসবিহ করার কারণে কাফের মক্কার মুশরিকরা এরা বিশ্বাস করত সকল ফেরেশতা আল্লাহর কন্যা সন্তান, জিব্রাইল আল্লাহর কন্যা সন্তান, মিকাইল আল্লাহর কন্যা সন্তান, ইসরাফিল আল্লাহর কন্যা সন্তান, সব আল্লাহর কন্যা সন্তান, নাউজুবিল্লাহ বলে। এখন বলেন তো দেখি, যেই মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান সাব্যস্ত করলো, এই মক্কার মুশরিকরা নিজেরা কি কন্যা সন্তান পছন্দ করত? এরা নিজের জন্ম দেওয়া কন্যা সন্তান নিজে মাটির নিচে দাফন করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করছেন কোরআনে, আলি রব্বিকাল বানাত ওয়া লাকুমুল বানুন। আল্লাহ বলেন বাবা তোমাদের বড় ইনসাফ, নিজেরা কন্যা সন্তান পছন্দ করো না, নিজেরা ছেলে সন্তান দখল করে আমি আল্লাহকে কন্যা সন্তান দিয়েছ, বড় ইনসাফ তোমাদের। এরা নিজেরা ছেলে সন্তান দখল করে আল্লাহকে কন্যা সন্তান দিয়েছে। খ্রিস্টান জাতি এরাও আল্লাহ বিশ্বাস করে, কিন্তু এরা বলে মারিয়াম আল্লাহর বউ, ঈসা নবী আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলে। ব্রিটিশ আমলে একজন আলেমের সাথে তর্ক হচ্ছে খ্রিস্টান পাদ্রির, তর্কের এক পর্যায়ে আলেমকে খুব পেরেশান করে ফেলছে, উল্টা পাল্টা কথা বলা। দূরের থেকে সাধারণ একজন মুসলমান সামনে এসে উপস্থিত হয় কে হুজুর আপনি পারবেন না, এই অভদ্র পাদ্রির সাথে আমি গুয়ার তর্ক করব, আপনি না। কেই বেটা তোর আল্লাহর সন্তান কে? কাইসা মাসিহ কো? তাহলে ইব্রাহিম নবী তোর আল্লাহর মেজো ছেলে কো? মুসা নবী আল্লাহর সেজো ছেলে কই? মিয়া তুমি কি কই সব উল্টা পাল্টা কথা, আল্লাহর ছেলে তো একজন ঈসা, আর নাই না? ঈসাই তো আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে কোত্থেকে আসবে? হায় 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 রে, তোমার আল্লাহ একটাই সন্তান জন্ম দিল, আর সন্তান জন্ম দিতে পারলো না। আমি একজন দোকানদার সাধারণ মানুষ, আমার ছেলেই তো 7টা। আমি একজন দোকানদার সাধারণ, 3.5 হাত বড়ির মানুষ যদি 7টা ছেলে জন্ম দিতে পারে, তুমি কেমন দুর্বল আল্লাহ বিশ্বাস করে? একটার বেশি ছেলেই জন্ম দিতে পারলো না। মুসলমান জাতি এমন দুর্বল আল্লাহ বিশ্বাস করে না যে একটার বেশি সন্তান জন্ম দিতে পারে না। মুসলমানরা ওই আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহর কোনো স্ত্রীর দরকার নাই, যে আল্লাহর কোনো সন্তানের দরকারই নাই। বলেন আল্লাহ সন্তানের দরকার আছে? আর একটু জোরে বলেন আছে? قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به ولن نشرك بربنا احدا وانه تعالى جد ربنا ما اتخذ صاحبه ولا ولدا আল্লাহ তো স্ত্রী গ্রহণ করার থেকে মুক্ত, আল্লাহ সন্তান জন্ম গ্রহণ করা জন্ম দেওয়া থেকে মুক্ত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ভাইরা আমার, যারা আল্লাহ বিশ্বাস করে না
এরাও আল্লাহর সাথে ইনসাফ করে নাই, যারা আল্লাহর সাথে শিরিক করে এরাও আল্লাহর সাথে ইনসাফ করে নাই, যারা আল্লাহর সাথে তাসবিহ করে এরাও আল্লাহর সাথে ইনসাফ করে নাই। এবার শুনুন, আল্লাহর নাম কি? রহমান। রহমানের সম্পর্ক কিসের সাথে? এই দুনিয়ার সাথে, ইহকালের সাথে। রহমান শব্দের অর্থ কি? আল্লাহ অতি দয়ালু, অতি দয়ালু, যার কোনো সীমা নাই। এখন এই পৃথিবীতে ইনসাফের আদালত থেকে বিচার দেওয়া হয়, ইনসাফের আদালত বলবে রহমত বৃষ্টি আল্লাহর রহমত, এই আল্লাহর বৃষ্টি শুধুমাত্র মুসলমানরাই পাবে, নাস্তিকরা আল্লাহর বৃষ্টি পাইতে পারে না। যারা আল্লাহই বিশ্বাস করে না তারা আল্লাহর বৃষ্টি পাওয়ার অধিকার নাই। জোরে বলেন ঠিক না ঠিক? যারা আল্লাহকে অস্বীকার করে তারা আল্লাহর দেওয়া অক্সিজেন পাইতে পারে না, আল্লাহর অক্সিজেন গ্রহণ করার অধিকার তাদের নাই। যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর প্রতি জুলুম করলো নাহক করলো এরা আল্লাহর বৃষ্টি পাইতে পারে না। মুশরিকরা আল্লাহ বৃষ্টি পাওয়ার অধিকার রাখে না। যারা আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহর সাথে ইনসাফ করতে পারলো না তারাও আল্লাহর রহমতের বৃষ্টি আল্লাহর রহমতের অক্সিজেন গ্রহণ করার অধিকার রাখে না। কিন্তু আল্লাহ যখন আসমান থেকে বৃষ্টি দেন এই পৃথিবীতে আল্লাহর বৃষ্টি শুধু মুসলমানরাই পায়। আওয়াজ করে জবাব দিবেন, আমার আলোচনা শেষ হয়ে যাবে। বলেন আল্লাহর রহমতের বৃষ্টি শুধুমাত্র মুসলমানদের খেতেই যায়, মুশরিকদের খেতে যায় না, খ্রিস্টানদের খেতে যায় না, নাস্তিকদের খেতে যায় না? কেন যায়? এরা তো পাওয়ার কথা না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমার নাম রহমান, আমি অতি দয়ালু, যারা মুসলমান তারা যেমন আমার বৃষ্টি পাইতে পারে। আল্লাহ বলেন, যারা আমাকে স্বীকার করে না, নাস্তিক মুশরিক তাসবিহ যারা করে আমার সাথে, তারাও আমার বৃষ্টি পাবে। কেন? আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমি অতি দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু রহমান। একজন মুসলমান যেমন আল্লাহর বৃষ্টি পানি পাইতে পারে আল্লাহর রহমানের কারণে, একজন খ্রিস্টান আল্লাহর বৃষ্টি পাইতে পারে, একজন মুশরিকের খেতেও আল্লাহর বৃষ্টির পানি পাইতে পারে, একজন নাস্তিকের ফসলেও আল্লাহর বৃষ্টির রহমতের পানি যাইতে পারে। কারণ আল্লাহর নাম হইল রহমান। বলেন আল্লাহর নাম কি? আওয়াজ করে বলেন কি? আরেকটু করে বলেন রহমান। এখন আল্লাহর কি পরিমাণ দয়া? আল্লাহ অতি দয়ালু। এই পৃথিবীতে মানুষের ভিতরেও তো দয়া আছে, আছে না নাই? কথা বলেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি দয়াবান মানুষকে, আরে মানুষের কথা বলছি, আল্লাহ বুঝি মানুষ, হায় হায় হায়, এই পৃথিবীতে সব থেকে দয়ার মানুষকে নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর রহমতের দিকে লক্ষ্য করে নাম রেখেছেন রহমতুল লিল আলামিন। রহমতুল লিল আলামিন নবীর নাম না আল্লাহর নাম? আরেকটু ধরে বলেন কার নাম? নবীর নাম হলো রহমতুল লিল আলামিন। কিন্তু এই দেশে কিছু ভণ্ড আছে, এরা জানে না রহমতুল লিল আলামিন নবীর নাম। এমনি খুব নবীর এস নবীর আসে, কিন্তু এখন আল্লাহ আল্লাহ জিকির করে কে রহমতুল লিল আলামিন। সেহরির সময় হবিগঞ্জে আমাদের দেশে কিছু মানুষ আছে, আরে বাবা সেহরির সময় তুমি জাগাও, মাইক দিয়ে বলে সেহরির টাইম এসে উঠে রান্না বান্না করেন, ব্যস তোমার দায়িত্ব শেষ। এখন যে শুরু করে কানে দইরা, মানুষ তাহাজ্জুদ পড়তে পারে না, জিকির কিছু করতে পারে না, রমজান মাসে আসে না? আরে বাপরে, কুকিল কণ্ঠি মানুষ হয়ে কুকিলের কণ্ঠের কি দরকার আমার? মানুষের কণ্ঠ হইতে পারবে? কুকিল কণ্ঠি, ময়ূর কণ্ঠি, আরো কত কণ্ঠি। এখন সেহরির সময় আমার বাবার সাথে তাহাজ্জুদ পড়ে মাদ্রাসায় আর জিকির করতেছে, এই যে একটু আগে বলো না হাসবি রব্বি জাল্লাল্লাহ, এই হাসবি রব্বি জাল্লাল্লাহ বলে কত কোন বকায় রহমাতুল্লিল আলামিন নাউজুবিল্লাহ বলে রহমাতুল্লিল আলামিন আল্লাহ নাম না নবীর নাম? আর একটা ধরে বলেন কার নাম? নবীর নাম, নবী রহমাতুল্লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জগৎ সমূহের জন্য, গোটা জগৎবাসীর জন্য আমাদের নবীকে আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছে। নবীর পরে দয়াবান কে? প্রত্যেকটা মানুষের মা এবং বাবা, মা বাবার চেয়ে দয়াবান কেউ হতে পারে না। তা আল্লাহ সব থেকে দয়াবান, এরপরে নবী রহমাতুল্লিল আলামিন, নবীর পরে দয়াবান হইল পিতা মাতা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, নবীর চেয়ে দয়াবান কেউ নাই, পিতা মাতার চেয়ে অন্য মানুষ দয়াবান হতে পারে না, উস্তাদের চেয়ে দয়াবান কেউ হতে পারে না। আল্লাহ বলেন, এই যে গোটা বিশ্বে এত দয়া আমি দিলাম, গোটা বিশ্বের সমস্ত মানুষকে যে পরিমাণ দয়া দিয়েছি, আল্লাহ বলেন আমার রহমতের সাগর থেকে একটা সরিষার দানা পরিমাণ দয়া ভাগ করে যদি আর পৃথিবীর যত মাখলুক আছে সমস্ত মাখলুককে ভাগ করে আমি দিছি। তো নবী সব থেকে দয়াবান,
আল্লাহর রহমতের দয়ার সাগর থেকে ওই সরিষার দানা পরিমাণ দয়ার একটা ভাগ আল্লাহ নবীকে দিবেন, নবী হয়ে গেছেন রাহমাতুল্লিল আলামিন, সেই দয়ার অংশ থেকে একটা অংশ আল্লাহ পিতামাতাকে দিয়েছেন, পিতামাতার চেয়ে দয়াবান কেউ নাই, সেই দয়ার অংশ থেকে আল্লাহ সামান্য অংশ উস্তাদদেরকে দিয়েছেন, উস্তাদ তার ছাত্রকে যে পরিমাণ দয়া করে পৃথিবীর অন্য কেউ এত দয়া করে না, জোরে বলেন ঠিক না বেঠিক? একটা মা বাবা কি পরিমাণ দয়া করতে পারে? একটা কিতাব আছে মিশরের একজন লেখক লিখেছেন, আসমাউল্লাহিল হুসনা, শারহু আসমাইল্লাহিল হুসনা, একটা কিতাব আছে, নামটা ভুলে গেছি এখন মুসান্নিফের, মিশরের অনেক বড় লেখক, এই রহমান নামের ব্যাখ্যায় তিনি একটা ঘটনা লিখেছেন, সেই সাইবেরিয়া অঞ্চলে রাশিয়ার সীমানায়, সেখানে বরফ, আমাদের দেশে পাখি আনার শীতকালে কিছু বিদেশি পাখি, অতিথি পাখি আসে কিনা, অতিথি পাখি চিরকাল বাংলাদেশে থাকে না, নিজের নিরাপত্তার জন্য আসে, কথা বলেন না, অতিথি পাখি কি বিশ্বাস করা যায় না, এরা অতিথি, আজকে আসে কালকে নাই, সুন্দর আমরা দেখি নিরাপত্তার জন্য আসে, জান বাঁচাইবার জন্য আসে, এরা বাংলাদেশের প্রেমী না, বাংলাদেশকে ভালোবাসে না, এদের বাস কোথায়? সাইবেরিয়াতে, সেখানে যখন ঠান্ডা পড়ে তখন বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য সুন্দর সুন্দর পেখম দেখায়, আমাদের বাংলাদেশে কিছু আশেকের রাসূল আছে, অতিথি পাখি, কথা বলেন না, হ্যাঁ আসেনি না, অতিথি পাখি বাংলাদেশে আছে, আসেনি না, নাই সারা বছর নবীর প্রেমের খবর না, খবর নাই, নবীকে নিয়ে যখন নাস্তিকরা ঠাট্টা বিদ্রুপ করে, এদেরকে বাড়ি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না, বারেই নবীর আলাওয়াল আসলে তাদেরকে রাস্তাঘাটে পাওয়া যায়, নারীটা যখন ডিম পারে তখন পুরুষ পাখিটা তার পাখির নিচে এই ডিমকে এভাবে ধরে, এই ডিমটাকে ধরে পাক্কা ছয় মাস সে পানিতে দাঁড়ানো থাকে, যেন তার ডিমটা নষ্ট না হয়, কারণ ডিমে যদি পানি লাগে ডিমটা নষ্ট হয়, বাচ্চা নষ্ট হতে পারে, সেই বাচ্চার প্রেমে, সেই বাচ্চার ভালোবাসায়, সেই বাচ্চার রহমতে তার প্রতি দয়া করে, রহম করে, বাবা ডিমটাকে ছয় মাস পাখনার নিচে রাখে, এবার বুঝেন কি পরিমাণ দয়া আর মায়া আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা মাখলুকের মা বাবার অন্তরে, কিন্তু এই যে পিতার এত দয়া, মাতার এত দয়া সন্তানের প্রতি, আল্লাহর রহমতের কি পরিমাণ অংশ, সরিষার দানা পরিমাণ পুরাটা না, সেখান থেকে ভাগ করে আল্লাহ গোটা মাখলুককে দিয়েছেন, আমাদের নবীকেও দিয়েছেন, এবার বুঝেন আল্লাহর দয়া কি পরিমাণ, আমাদের নবীর কি পরিমাণ দয়া, আমাদের নবীর নাম হইল রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তোমার কাছে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মুক্তি দিতে পারবো না, কারণ সে তার মা বাবার কষ্টের কারণে জাহান্নামে জ্বলছে, যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারবো না, নবী বলবেন আল্লাহ তাহলে আমি তার পিতামাতার কাছে যাই, আল্লাহ বলেন যান, নবী দৌড়ে পিতামাতার কাছে যাবেন, পিতামাতাকে বলে পিতামাতা তোমাদের সন্তান জাহান্নামের আগুনে জ্বলছে, আল্লাহর কাছে সুপারিশ করে গিয়েছিলাম, আল্লাহ বলেছেন তোমরা ক্ষমা করলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, আমি নবী তোমাদের কাছে আসলাম তোমরা তোমাদের সন্তানকে ক্ষমা করে দাও, পিতামাতার দয়া বেশি না নবীর দয়া বেশি? পিতামাতা বলবে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কষ্টের কথা ভুলতে পারবো না, আমি মা কষ্ট করে জন্ম দিলাম, কষ্ট করে লালন পালন করলাম, প্রচন্ড শীতের মাঝে পেশাব করে শরীর ভরাই দিত, ঠান্ডা পানি দিয়ে গোসল করে নামাজ পড়তে হতো, গভীর রাতে উঠে উঠে দুধ পান করাতে হতো, কিন্তু যখন লেখাপড়া করে শিক্ষিত বানায়া ঢাকা শহরে বাড়ি করলো, সিলেট উপশহরে বাড়ি করলো, বুড়াকালে তার বাসায় গিয়েছিলাম, কিন্তু আমার সন্তান আমার বাড়িতে জায়গা দেয় না, নবী ভুলতে পারি না কষ্টের কথা, পিতা মাতা দুজন ক্ষমা করতে অস্বীকার করে না, আমরা ক্ষমা করতে পারি না, আল্লাহ দৌড়ে আবার আসবেন আল্লাহর কাছে, নবী ইয়া আল্লাহ
পিতা মাতার কাছে গিয়েছিলাম, এত কষ্ট দিয়েছে, ক্ষমা করতে রাজি হয় না। কিন্তু আমার বিশ্বাস, এই পিতা মাতা স্বচক্ষে যখন তার সন্তানকে জাহান্নামের আগুনে দেখবে তখন হয়তো ক্ষমা করে দেবে। আল্লাহ অনুমতি চাই এই পিতা মাতাকে জান্নাত থেকে নিয়ে জাহান্নামে তার সন্তানকে দেখার অনুমতি দেন। আল্লাহ বলবেন যান, নবী আবার দৌড়ে যাবেন, ও পিতা মাতা তোমরা তো জান্নাতে বড় আরামে আছো, তোমাদের সন্তান জাহান্নামে কোন অবস্থায় আছে আসো দেখবা। আল্লাহর নবী সাথে করে পিতা মাতাকে নিয়ে আসবেন জাহান্নামের সামনে, বলে ওই যে দেখো তোমাদের সন্তান, ওই সন্তান আগুনে জ্বলছে। মা যখন সুযোগকে তার সন্তানকে দেখবে মা সহ্য করতে পারবে না। মা বলে ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি জান্নাতে আরাম করব, মা হয়ে সহ্য করতে পারি না, সব কষ্ট ভুলে গেল। মা সাথে সাথে ক্ষমা করে দিল, কিন্তু পিতা বড় শক্ত, পিতা ক্ষমা করে না। পিতা গরম হয়ে যাবো, সব ভুলা গেছো, দুনিয়া থাকতেও জ্বালাইছো, এখনো জ্বালানিতে আসো, দুনিয়া থাকতে তো মায়ের সুপারিশ করে সন্তানের জন্য, হ্যাঁ সাইকেল লাগবো, মোটর সাইকেল কিনে দাও, ঈদ আসছে দামি একটা জামা কিনে দাও, আমার সন্তানটা এসএসসি পাস করছে একটা স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দাও, সব সুপারিশ মায় করে। এখন বাবা ক্ষমা করবে না, বড় শক্ত মজবুত না, দুনিয়ার কষ্টের কথা ভুলতে পারে না। তখন মায়ের সুপারিশ করবে বাবার কাছে, আল্লাহ নবীও বলবেন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ভাইরা আমার, শেষ পর্যন্ত বাবাও ক্ষমা করবে। প্রমাণ কি হলো, পিতা মাতার দয়া বেশি না নবীর দয়া বেশি? এবার পিতা মাতা ক্ষমা করে দেবে, নবী ওরা আনন্দিত আল্লাহর কাছে বলবেন আল্লাহ পিতা মাতা ক্ষমা করে দিছে, আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে নিয়ে যাও। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন নবীকে, মুহাম্মদ ও আমার হাবিব, আপনার আর কোন উম্মত কি জাহান্নামে আছে? নবী বলবেন আমার জানা মতে আর কোন মানুষ জাহান্নামে নাই, আমি জানি না, সব সুপারিশ করে আপনার কাছ থেকে জান্নাতে নিয়ে আনিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হ্যাঁ আমার হাবিব, আপনি তো আপনার রহমত দেখাইলেন, আপনি তো আপনার দয়া দেখালেন, আপনি তো আপনার রহমতের বিকাশ ঘটাইলেন, আমি আল্লাহর নাম যে রহমান, আমি তো আমার দয়ার বিকাশ ঘটাতে হবে। এখন আল্লাহ বলবেন আরো কিছু জাহান্নামে আছে, আরো জাহান্নামে আছে যাদের ইমানের খবর কেউ জানে না দুনিয়ায়, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথা বলে আল্লাহ কুদরতি থাবা দিবেন জাহান্নামে, এক এক থাবায় হাজার হাজার জাহান্নামীকে আল্লাহ মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। দয়া কার বেশি? আর একটু তো বলেন কার বেশি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নাম হইল রহমান, আল্লাহ হইলেন অতি দয়ালু, পৃথিবীর কোন মাখলুক আল্লাহর মতো দয়া দেখাইতে পারে না। ভাইরা আমার, সূরাতুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নাম দিয়ে শুরু করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিক নাম দিয়ে শুরু করেন নাই, আল্লাহ রাজ্জাক নাম দিয়ে শুরু করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান নাম দিয়ে শুরু করেছেন। রহমান নামের অর্থ হলো অতি দয়ালু, জোরে বলেন ঠিক না বেঠিক? এর পরের আয়াতে আল্লাহ কি বলেন, আল্লামাল কোরআন, ওই রহমান আল্লাহ যে আল্লাহর দয়ার কোনো সীমা নাই, যে আল্লাহর দয়ার কোনো শেষ নাই, যে আল্লাহর দয়ার হিসাব করে সেও শেষ করতে পারবে না, ওই অতি দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, অতি দয়ালু আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহর ভিতরে যেমন দয়া আর রহমত রয়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহর রহমত আর দয়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান শব্দের পরে কোরআন শিক্ষার কথা বলে ইঙ্গিত করতেছেন আমাদের উদ্দেশ্যে, ও পৃথিবীর মানুষ এই কোরআন শিক্ষা করে যদি আমল করতে পারো আমার দয়া পাইবা, দুনিয়াতেও পাইবা, পরকালে পাইবা। এই কোরআন যদি কেউ শিক্ষা গ্রহণ না করো, এই কোরআন যদি তোমরা শিক্ষা না দাও, দুনিয়ায় আমার রহমত পাইবা না, পরকালেও আমার দয়া পাইবা না। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ভিন্ন জায়গায় বলেছেন, ওমান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দালকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানী আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ কোরআনে বলেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দালকা, যারা আমার কোরআনকে উপেক্ষা করবে আল্লাহ বলেন পৃথিবীর কোথাও শান্তি পাবে না। আজকে যারা কোরআন অমান্য করে চলে সময় শেষ হয়ে গেছে, কোরআন অমান্য করে যারা চলে, আচ্ছা
ঠিক আছে, তাহলে সময় আছে, কিছু হায়াত কিছু বাড়ছে। ভাইরা আমার, কোরআন উপেক্ষা করলে শান্তি পাওয়া যায় না, কে বলেছেন? আল্লাহ। এখন প্রাসঙ্গিক কিছু আলোচনা আপনাদেরকে করতে চাই। আমরা এই পৃথিবীতে মানব জাতি শিক্ষার হিসাবে, শিক্ষার বিচারে মানুষ তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। একদল মানুষ হলো সুশিক্ষিত, আর একদল মানুষ হলো কুশিক্ষিত, আর একদল মানুষ হলো অশিক্ষিত। কত প্রকার মানুষ? একদল সুশিক্ষিত, আর একদল কুশিক্ষিত, আর একদল অশিক্ষিত। বলেন তো সর্বোত্তম মানুষ কারা, সবচেয়ে খারাপ কোনটা? অশিক্ষিত না কুশিক্ষিত? কুশিক্ষিত সব থেকে খারাপ। অশিক্ষিত মানুষ কারো উপরে জুলুম করে না, অশিক্ষিত মানুষ কারো উপরে মিথ্যা মামলা করে না, অশিক্ষিত মানুষ কারো অত্যাচার করে না, অশিক্ষিত মানুষ নারী ধর্ষণ করে না। হয় না আমার কুশিক্ষিত মানুষ, এরা হইলে সব অপকর্মের হোতা। অশিক্ষিত মানুষ সমাজে থাকলে সমাজে অশান্তি সৃষ্টি হয় না, কিন্তু একটা সমাজে যদি কয়েকটা যুবক কুশিক্ষিত থাকে, গোটা সমাজের মানুষ অশান্তিতে ঘুমায়। জোরে বলেন ঠিক না বেশি? এখন সুশিক্ষিত কারা, কুশিক্ষিত কারা, আর অশিক্ষিত কারা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উদাহরণ দেখাইছেন কুকুর দিয়া। কি দিয়া? কুকুর। কুকুরের নাম তার কুত্তা। কুত্তা এই এখন শুনছেন সিলেটি ভাষা না, কুত্তা উর্দুতে কয় কুত্তে, বাংলায় আমরা স্বাভাবিক শুদ্ধ বাংলা কেউ কুকুর। আরেকটা বাংলা আছে, এটা হলো সারমেয়। কে? সারমেয়। এখন এক লোক সারমেয় কুকুরের বাংলা তো সবাই জানে না। এক বেত্তমিস করছে কি, আর এক লোককে, ভদ্রলোককে গালি দিতেছে, বৎসটা তো বাচ্চা, হে সারমেয় বৎস এক কাপ চা দাও। সে মনে করছে না জানি কত সম্মান আমার দেশে, সারমেয় বৎস, সারমেয় বৎস হলো কুকুরের বাচ্চা। এখন সিলেটি আঞ্চলিক বাংলায় আমরা হবিগঞ্জকে কুত্তা কইলে তাড়াতাড়ি বুঝে। তাহলে কুকুরের উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইছেন, মানুষের মাঝে যেমন তিনটা শ্রেণী, ঠিক কুকুরের মাঝেও তিনটা শ্রেণী আছে। একটা সুশিক্ষিত কুকুর, আর একটা কুশিক্ষিত কুকুর, আর একটা অশিক্ষিত কুকুর। এখন সুশিক্ষিত কুকুর কোনটা, আর কুশিক্ষিত কুকুর কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বুঝাইছেন, সুশিক্ষিত কুকুর হলো যে কুকুর তার মালিকের কথা মানে, মনিবের ইত্তেবা করে, যে কুকুর তার মালিকের আনুগত্য করে। আল্লাহ বলেন এটা সুশিক্ষিত কুকুর। এমন কুকুর যদি শিকার ধরে আনে, এই শিকার খাওয়া হালাল। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه। যে কুকুর তার মালিকের কথা বলে, সিস্টেম কি? মালিক একটা কুকুর তার লালন পালন করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন এই পাহাড়ি অঞ্চলে একটা খরগোশ দেখলো মালিক, কুকুরকে বলে এই পিন্টু যা। পিন্টু মূলত কুকুরের নাম, পুন্টু, জন্টু, মাসু কুকুরের নাম রাখে। বাংলাদেশের কিছু মানুষ যারা আলট্রা মডার্ন, ইউরোপের আমেরিকার নকল করতে করতে এখন মানুষের নাম রাখে জন্টু আর পিন্টু। কয়দিন পরে যে আরো কি রাখবো আল্লাহ গুজে ভাই। ভাইরা আমার, এখন ডাক দিয়ে বলে পিন্টু যা, মালিক বলার সাথে সাথে দৌড় দে, শিকার ধরে। মালিক বলে এসে পড়, যখন মালিক ডাক দে সাথে সাথে এসে পড়ে। এমন শিকার ধরতে গেছে মাঝ রাস্তা, মালিক বলে এই দরকার না এসে পড়ে। মালিক যা বললেই যায়, আস বললেই আসে। আবার শিকার যদি ধরে, গোটা শিকারটাই সে একদম আমানতের সাথে মালিকের পায়ের সামনে উপস্থিত করে, সেখান থেকে কোনো অংশ সে খায় না। আল্লাহ বলেন এটাই শিক্ষিত কুকুর, মালিকের কথা মানে। আরেক ধরনের কুকুর আছে, মালিক কয়ে যা যায় ঠিকই, ঘুমে আছিল পা দুটো সামনে, এখন মালিক কয়ে যা দুইটা পা সামনে দিয়ে আসতে আসতে কান লাড়া দিয়া এখন রোয়ানা দিল। শিকার একটা ধরে, মালিক বলে আইসে পর, সে দেখে আরেকটা খরগোশ দেখা যায়, কয় আরেকটা ধরে লই, মালিক ডাকলেও আসে না। শিকার ধরে আনলো খরগোশ, এখন ওই শিবগঞ্জে পয়েন্টে গিয়ে পয়সা কয়, এত বড় খরগোশ কান এত বড়, পুরাটা কি মালিক খাইবো, আমি কানটা খাই। কথা বলেন না, কান খাইয়া এরপরে মালিকের সামনে উপস্থিত করছে। আল্লাহ বলেন এটা কুশিক্ষিত কুকুর, কুশিক্ষিত কুকুর, এই কুকুরের শিকার খাওয়া যায় না। আরেক দল হলো অশিক্ষিত কুকুর, এই দেখবেন রাস্তাঘাটে ঘুরতেছে, কেউ জিগায় না, কিছু কানে এখান থেকে একটু খাইতেছে, মানুষ বেন্দাতে বাড়ি দিতেছে আর ধরতেছে, অশিক্ষিত কুকুর, কেউ জিগায় টিগায়। ভাইরা আমার, তাহলে কুকুর কয় প্রকার?
তিন প্রকার, সুশিক্ষিত কুকুর, কুশিক্ষিত কুকুর। এখন সুশিক্ষিত কুকুর আর কুশিক্ষিত কুকুর বিচার করা হয় কে দিয়া? যে কুকুর তার মালিকের কথা মানে সেই হলো সুশিক্ষিত কুকুর, যে কুকুর তার মালিকের কথা মানতে পারে না এটা কুশিক্ষিত কুকুর। দেখতাম না ভাবে আসছে ফল মখলুকাত, মানুষ, যে মানুষ মানুষের ঘরে জন্ম নেয়া মহা মহা মালিক সেই আল্লাহর কথা মানে সেই হলো সুশিক্ষিত মানুষ। যে মানুষ হাজার হাজার ডিগ্রি ধারণ করো তার মনে আল্লাহকে মানতে পারলো না, আল্লাহকে চিনতে পারলো না, এটা হলো কুশিক্ষিত মানুষ। আর বাঙ্গা বাঙ্গি কামাই, বহুত বাঙ্গা বাঙ্গি ভাইরা আমার। তাহলে কোন মানুষ সুশিক্ষিত? যে মানুষ তার আল্লাহকে চেনে, মাওলাকে চেনে। জোরে বলেন ঠিক না ঠিক? যে মানুষ মাওলাকে চিনতে পারলো না এটা হলো এক নম্বরের কুশিক্ষিত। জোরে বলেন ঠিক না ঠিক? এখানে আওয়াজ দিয়ে জবাব দিতে হবে। এখন কোন শিক্ষা গ্রহণ করলে মাওলার সাথে সম্পর্ক হয়, কোন শিক্ষা গ্রহণ করলে মাওলার সাথে সম্পর্ক হয় না? ভাই আমার, কোরআন শিক্ষা করলেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়। কোরআন শিক্ষাকে মাইনাস করে, নবীর শিক্ষাকে মাইনাস করে আল্লাহর সাথে সম্পর্ক হতে পারে না। এই জন্য খোদার কসম করে বলছি, যারা কোরআন শিক্ষা করে সেই প্রকৃত শিক্ষিত মানুষ, সেই প্রকৃত সুশিক্ষিত মানুষ। যারা কোরআন শিক্ষা অর্জন করতে পারে না, নবীর সুন্নাহ শিখতে পারে না, মানুষের ঘরে জন্ম নিয়েও এক নম্বরে কুশিক্ষিত হয়। আজকে পৃথিবীতে প্রমাণ আছে। আমি এই কথা বলছি না যে সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে মুহাদ্দিস হতে হবে, আমি এই কথা বলছি না সবাই মুফাসসির হতে হবে, সবাই মুফাসসির হবে, সবাই আলেম হবে, সবাই মুহাদ্দিস হবে, সবাই মুফতি হবে, এটা আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহ কি বলছেন? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ বলেন একটা দল কেন আলেম অর্জন করে না? আল্লাহ তো একদল মানুষকে আলেম হইতে বলেছেন। সবাই যদি আলেম হয়ে যায় ডাক্তার হবে কে? ডাক্তার যদি না থাকে দেখে চিকিৎসা করবে কে? সবাই যদি আলেম হয়ে যায় ইঞ্জিনিয়ার নাই, রাস্তাঘাট ব্রিজ বিল্ডিং কে করবে? ভাইরা আমার, সবাইকে আলেম হওয়ার কথা আল্লাহ বলেন নাই, তবে সবাইকে দিনই এলেম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছেন। দিনই এলেম শিক্ষা করতে হবে। এখন দিন এলেম শিক্ষা করা কোন সময়? এই সমস্ত মাদ্রাসায় মক্তবা দেন, নুরানি জামাতে পড়ান। ভাইরা আমার, যদি কোরআন শিক্ষা করে ডাক্তার হয় সেই হবে প্রকৃতপক্ষে জনগণের সেবক। কোরআন শিক্ষা অর্জন না করে যদি ডাক্তার হয়, যত বড় ডাক্তার হবে তত বড় জানোয়ার হবে। এই জানোয়ার মার্কা ডাক্তার বাংলাদেশে আছে নিনে নাই? আর যারা বলেন আছে নিনে নাই? কোন কারণে? কোরআন শিক্ষা না থাকার কারণে। এক হাড়ের ডাক্তারের কাছে গেছিলাম, হাড়ের চিকিৎসা করে, নাম বলবো না, আমার এত কষ্ট লাগছে। একটা রিক্সাওয়ালা, গরিব মানুষ, ব্যবস্থাপত্র তেমন কিছুই না, শুধু বলছিল স্যার তার ভিজিট হলো 700 টাকা, গরিব মানুষ 300 টাকা নিয়ে উপস্থিত, এমন ধমক দিল। টাকা যায় কোথায়? খুব বকাবকি করলো, 700 টাকা নিয়েই ছাড়লো। আমার চোখে পানি এসে পড়েছে, একটা গরিব মানুষ। ভাই আমার, এই ডাক্তারের যদি কোরআন শিক্ষা থাকতো আর নবীর আখলাক জানতো, কখনো এই গরিব মানুষটার 700 টাকা রাখবে দূরের কথা, টাকা দিলেও ফেরায় বলতো বাবা তোমার সেবার জন্যই তো ডাক্তার হয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছে। না না, তুমি একদম গরিব মানুষ থেকে আমি টাকা রাখতে পারি। আরেক ডাক্তারের কথা পড়েছিলাম পত্রিকায়, চট্টগ্রামে মহিলার রোগী গেছে, কয় আপনার রোগ বিশেষ চিকিৎসা দেওয়া হবে। সব রোগী বিদায় করে একলা নারীকে পেয়ে নারীর ইজ্জত হরণ করেছে। ডাক্তার হইয়া যে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেল সেই নারী তার ইজ্জতটাও রক্ষা করতে পারলো না। এটা ডাক্তার নয়, এটা ডাক্তার নামে সমাজের কলঙ্ক। কুশিক্ষিত ডাক্তার, মূল কারণ কোন জায়গায়? সে কোরআন শিক্ষা করে নাই, ইসলাম শিক্ষা করে নাই, মাওলার সাথে তার পরিচয় হয় নাই, মাওলাকে চিনতে পারে নাই, এই জন্য নারীর ইজ্জত হরণ করেছে। ভাই আমার, দিন এলেম যদি শিক্ষা না দেন, সন্তানকে যদি ডাক্তার বানান, জনগণের সেবক হবে না, শয়তানের সেবক হবে। আমার মনে ছিল না, কারণ বাস্তবতা অস্বীকার করা যায় কথা বলে না, বাস্তবতা অস্বীকার করা যায় না। এখন প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন যে কওমি মাদ্রাসা যদি সৃষ্টি না হতো আমরা স্বাধীনতা পাইতাম না। প্রধানমন্ত্রী স্বীকারোক্তি দিয়েছেন, এই দেশের মানুষ শিক্ষিত হয়েছে কওমি মাদ্রাসার বসিলায়। যদি বলেন ঠিক না ভাই? এখন প্রধানমন্ত্রী যখন আরে আর না না বহুত হয়েছে, প্রধানমন্ত্রী যখন এই স্বীকৃতি দিলেন, এখন আমরা বাংলাদেশের কিছু আছে বুদ্ধিজীবী, এরার গায়ে আগুন জ্বলছে, চলছে না, জ্বলে কি জ্বলে না? এখন একটা গান গায় আমাদের দেশে বাচ্চারা, আগে শুনতাম হেসকানায় পড়ি, তখন আগুন জ্বালাস নাই আমার গায়,
জোরে বলে ঠিক না বেটে, আগুন জ্বালাইস না আমার গায়, জ্বালাইলে যে জলে আগুন নিভাইব তোর কোন বাবায়। ইসলামের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই ইঞ্জিনিয়ার রডের বোতলে বাঁশ দিয়া কি করে? কন্ট্রাক্টররা বিশাল বড় একটা সুনামগঞ্জ থেকে রৌ মাছ কিনবো, বল মাছ কিনবো আর 50,000-60,000 টাকায়। বাস্তবতা বলছে এগুলো বানানো কথা নয়, এর চেয়ে আরো মারাত্মক অবস্থা। সরকারি যে প্রধান প্রকৌশলী থাকে তার কাছে রাতের বেলা যাবে, স্যার হ্যাঁ আপনার জন্য রৌ মাছটা 50,000 টাকা পকেটে দিয়া, স্যার আমি যে কাজটা করছি আপনি স্তস্ত করে দিয়া বাস, এখন একটা রৌ মাছ আর 50,000 টাকার বিনিময়ে এখন বাঙালি রডের বদলে খালি বাঁশি খাইতে আসে। জোরে বলেন ঠিক না বেটে, খালি বাঁশ খাইতেছে বাঙালি। ও আমার ভাইরা, যারা রডের বদলে বাঁশ ব্যবহার করে এই জনগণকে ধোকা দিয়ে যাচ্ছ, পরকালে ফেরেশতার বাঁশ খাইয়া কিন্তু টিকতে পারবা না। জোরে বলেন ঠিক না বেটে। এখন যে কথাটা বলতেছিলাম, যে সমস্ত বড় বড় ডিগ্রি ধারণ করে জনগণের টাকা মাইরা রডের বদলে বাঁশ দেয়, বলেন এরা সুশিক্ষিত ইঞ্জিনিয়ার না কুশিক্ষিত ইঞ্জিনিয়ার? আর একটু ধরে বলেন কোন শিক্ষিত? কুশিক্ষিত, কারণ মাওলাকে চিনতে পারে নাই, পরকাল বুঝতে পারে নাই, হাশরের ময়দান বুঝতে পারে নাই, পুলসিরাত বুঝতে পারে নাই। ও আমার ভাইরা, এই মাদ্রাসা শিক্ষা, কুরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহর সাথে পরিচয় দেওয়া হয়, নবীর সুন্নাহ শিক্ষা দেওয়া হয়, পরকালের কথা শিখাইয়া দেওয়া হয়, পুলসিরাতের কথা শিখাইয়া দেওয়া হয়। এই মাদ্রাসায় পড়ুয়া যারা কুরআন হাদিস শিক্ষা করে, নবীর সুন্নাহ শিক্ষা করে, স্কুল কলেজে পড়ক আপত্তি নাই, কিন্তু ছোটবেলায় মক্তবে এসা নুরানি মাদ্রাসায় এসা ইসলাম শিক্ষা করে ডাক্তার হয়, তারাই সোনার মানুষ, তারাই সুশিক্ষিত ডাক্তার, সুশিক্ষিত ইঞ্জিনিয়ার। জোরে বলেন ঠিক না বেটি। বাংলাদেশে এমন ডাক্তারও আছে, সুশিক্ষিত ডাক্তার, হবিগঞ্জে একজন সুশিক্ষিত ডাক্তার আছেন মাশাআল্লাহ, ডাক্তার শহীদুল ইসলাম নাম, খুব ভালো। গরিবরা খুব ভিড় ওনার কাছে, এই গরিব আলিম ওলামা আসলে আগে থেকে ভিজিট টিজিট সব মাপ, বাইরে যারা কর্মচারী এত চিনে না, এরা ভিজিট রাখলে উনি নিজের চেম্বার থেকে বাইরে বলে ভিজিট ফিরে দাও। এখন আল্লাহর রহম দেখেন, এই ডাক্তার সাহেবের লিভারে ক্যান্সার হয়েছে, লিভারে, নিজে ডাক্তার বুঝতে পারছেন আলামত ভালো না, ঢাকাকে পরীক্ষা করেছেন ক্যান্সার, সাথে সাথে সিঙ্গাপুর চলে গেছে। সিঙ্গাপুরের একটা শুধু ক্যান্সার না, একদম শেষ পর্যায়ে কইতে পারেন, সেখান থেকে টিকিট কেটে চলে গেছেন উমরায়। নিজে বর্ণনা করতেছেন আমার আব্বার কাছে, কোথায় গেলাম উমরায়, গিয়ে তওয়াফ করে করে জমজমের পানি খেয়ে আল্লাহর কাছে, আল্লাহ তোমার জমজমের পানির যে বরকত, আর মানুষের বহু খেদমত করেছি আল্লাহ, কাবা শরীফের সামনে দাঁড়ায় বলতেছে জমজমের পানি পান করে আর আল্লাহর কাছে দোয়া করে, পেট ভরে ভরে খালি সারাদিন জমজমের পানি পান করছি। সৌদি থেকে উমরা করে যখন আবার সিঙ্গাপুর গেলাম, ডাক্তারের পরীক্ষা করে চোখ বড় করে চায় আমার দিকে, তোমার ক্যান্সার কোথায় গেল? ভাইরা আমার, তাহলে সোনার মানুষ, সুশিক্ষিত মানুষ, দুনিয়ায় শান্তি আল্লাহ দয়া করেন, পরকালেও দয়া করবে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক। এখন সুশিক্ষিত নাগরিক কখন তৈরি হয়? কোরআনের শিক্ষা মাইনাস করে, কথা বলেন না, কোরআনের শিক্ষা মাইনাস করে, কোরআন শিক্ষা মাইনাস করলে সুশিক্ষিত হওয়া যায় না, নবীর সুন্নাহ শিক্ষা মাইনাস করলে সুশিক্ষিত হওয়া যায় না। আর এই সমস্ত তাহফিজুল কোরআনের মতো যে শিক্ষা প্রতিষ্ঠান সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো তো কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে সুশিক্ষিত যুবক তৈরি করা হয়, সুশিক্ষিত নাগরিক তৈরি করা হয়। এই জন্য এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা নারী ধর্ষণ করে না, নারী ধর্ষণ করে না। আপনাদের সিলেটে একটা নারীর উপরে যে আক্রমণ করা হয়েছিল গত বছর না আগের বছর, মাদ্রাসার ছাত্র ছিল, কি নাম ছিল মেয়েটার? খাদিজা। সেই খাদিজা বা আক্রমণ কি মাদ্রাসার ছাত্র করেছিল? দরগা মাদ্রাসার ছাত্র, আঙ্গুরার ছাত্র, রেঙ্গার ছাত্র, তাহফিজুল কোরআনের ছাত্র। আলহামদুলিল্লাহ আমরাই একমাত্র চ্যালেঞ্জ করতে পারি, কোমি মাদ্রাসা বালারা, আমাদের ছাত্ররা নারীদেরকে ইপ্রিজন করে রাস্তায় উত্ত্যক্ত করে না, কারণ আমরা কুশিক্ষিত নাগরিক তৈরি করে না, সুশিক্ষিত নাগরিক তৈরি করে। জোরে বলে ঠিক না বেটে। সুশিক্ষিত নাগরিক যদি তৈরি করতে হয়, এই সমস্ত তাহফিজুল কোরআন মাদ্রাসার হেফাজতের দরকার আছে নিনা নাই? আরো জোরে বলেন আছে নিনা নাই?